মামুন আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমার বন্ধুরা তো পার্টি রেখেছে, তাই আমরা সেখানেই যাব, বুঝেছো? পার্টিতে যাচ্ছো, ঠিক আছে, কিন্তু ওখানে যে উল্টাপাল্টা কিছু খেয়ে মানুষ থেকে অমানুষ হয়ে যেও না। কি রে মামুন, কখন আসবি? আর তো ভালো লাগে না। হেই দোচ্ছো, এল আমি এসে বলেছি, দেখ তুই আমাকে ইনভাইট করেছিস আর আমি আসবো না শুনেল? আচ্ছা পার্টিতে কি যাবি না? আরে মামুন যাবো তো, তুই দেখি লাইলা ভাবিকে নিয়ে এসেছিস। আরে দোচ্ছুয়েল একলা একলা বাংলা মত খাচ্ছিস, আমাকে দিয়ে খা। মামুন তুমি এসব খেয়েও না, তাহলে তুমি মানুষ থেকে অমানুষ হয়ে যাবে, জানোয়ার হয়ে। আমার মা দাদা এইভাবে ঘুরাচ্ছে কেন? এই লাইলা তোর কাছ থেকে যে কালকে রাইতে আমি গুলশান এই বাড়িটা যেছিলাম দিলি নাকি? নে মোবাইল দিয়ে বাড়ি গেল, তোর মোবাইল আজকে আমি ভেঙে ফেলবো। তোর মোবাইলটা আমি এখন আর তোর থেকে নিয়ে যাব, তোর ফেসবুক আইডি তোর সব কিছু ডিলিট করে দেবো, দেখিস তোর কি হাল করবো। তুই আমাকে দিলি না, তুই যদি আমাকে গুলছানের বাড়িটা না দিস তাহলে এখান থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ, বুঝেছিস? আমি গেলাম তোর ফেসবুক আইডি ডিলিট করে, এই নে দেখ কেমন লাগে। আর তুই কি ভেবেছিলিস আমি তোকে এখানে এনেছি পার্টিতে নেওয়ার জন্য? আমি এখানে এসেছি তোকে পিটানোর জন্য, গুলছানের বাড়ির জন্য। মামুন ঠিক আছে, আরো পিটা লাইলা রে, কুত্তা পিটা পিটা, এই চেয়েটা বেশি বাইরে গেছে। মামুন তোমাকে আমি এত ভালোবাসলাম, তারপর তুমি আমাকে এরকম মারা মারলে, আমার ফিস্টের কি অবস্থা করেছো? ভাই দেখেন আমাকে মেরে গেছে, আমাকে আপনার ফোনটা একটু দেন, আমি একটু লাইভে ঢুকবো। গাইস দেখুন মামুন আমাকে মেরে আমার ফেসের কি অবস্থা করেছে, দেখুন আমার চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছে। ওকে আমি এত ভালোবাসলাম, তাও আমাকে এই প্রতিদান দিল, আমার চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছে। আমার কাছ থেকে গুলশানের বাড়িটা চেয়েছিল, আমি দেইনি বলে আমার সাথে এরকম করলো। ওর মা বাবা অনেক লোভী, টাকার জন্য যা মন চায় তা করতে পারে। আমার কাছ থেকে ওই কারণ আমি বাড়িটা দিই না, কারণ হচ্ছে কি বাড়িটা আমার বাবা দিয়েছিল আমাকে, আমি দেইনি বলে আমাকে কুত্তা পিটান পিটিয়েছে। দেখুন আমার ফেসটা কি অবস্থা করেছে, আমার ফেসবুক পেজ, টিকটক আইডি, লাইকি আইডি, ইউটিউব আইডি সব কিছু আমার ডিলিট করে দিয়েছে, আমার ফোনটা আমার কাছ থেকে নিয়ে গেছে। ওর বন্ধু শৈলের কাছ থেকে আমি সাহায্য চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি, আমি নিজে খেয়ে ওকে খাওয়াচ্ছিলাম, তারপর আমাকে সাহায্য করেনি, আমার চোখ মুখ সব ফুলিয়ে ফেলেছে। আবার আমাকে বললে থ্রেট দিয়ে গেছে, যদি আমার নামে বাড়িটা না লিখে দিস তাহলে তোর সাথে আর আমার সংসার থাকবে না। আমার সাথে এরকম করলো কেন? ওকে একটা বাড়ি দিয়েছি, আমি একটা 3-4টা R15 দিয়েছি, দেশে আরেকটা বাড়ি করে দিয়েছি, কালার করার জন্য টাকা দিয়েছি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার কাছ থেকে চুল কাটার জন্য টাকা নেয়, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা করে আইফোন কিনে দিই, একটা করে লাইভেল রকম চিন্তা লাইভেল দে আমার ফোন দে। বা একটু কথা ছিল বলিনি।